570 সাল থেকে এ পর্যন্ত মোট 43 বার হজ পালন পুরোপুরি বন্ধ অথবা বাধাগ্রস্ত হয়েছে। সবশেষ স্থগিত হয় 1892 সালে। এর 128 বছর পর এবার সীমিত পরিসরে 1000-এরও কম হাজির অংশগ্রহণে হজ হতে যাচ্ছে। থাকছে নানা বাধ্যবাধকতা। তবে এবছর যারা নিবন্ধন করেও হজে যেতে পারছেন না, তাদের ব্যাপারে ধর্মীয় বিধান কি? শাহনাজ শারমিনের প্রতিবেদন। ইতিহাসবিদরা বলছেন, মূলত হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পবিত্র হজ পালন শুরু। বাদশাহ আব্রাহার আক্রমণে হজ পালন বন্ধ হয়ে যায়, সেই হিসেবে 570 সালে প্রথম হজ বাধাগ্রস্ত হয়। 865 সালে আব্বাসীয়দের সময় ইসমাইল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে, 930 সালে হজ পালন বন্ধ হয় কট্টর শিয়া গোষ্ঠী কারমাতিদের আক্রমণে, সে বছর 30,000 হাজি শহীদ হন। পরবর্তীতে হাজরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত এক দশক বন্ধ ছিল হজ পালন। 983 থেকে 990 সাল পর্যন্ত হজ বন্ধ হয়েছিল রাজনীতির কারণে। ইরাক ও সিরিয়া ভিত্তিক আব্বাসীয়দের খিলাফত ও মিশর ভিত্তিক ফাতিমীয় খিলাফতের দ্বন্দ্বে সেবার 8 বছর হজ পালিত হয়নি। মহামারীর কারণেও হজ বন্ধ রাখা হয়। প্রথমে 1814 সালে হেজাজ প্রদেশে প্লেগ রোগে মারা যায় 8,000 মানুষ। এরপর 1831 সালে ভারত থেকে যাওয়া হজযাত্রীদের মাধ্যমে মক্কায় প্লেগ ছড়িয়ে পড়ে। 3/4 হাজি তাতে মৃত্যুবরণ করেন, ফলে সেবার হজ বাতিল করা হয়। 1837 থেকে 1858 সালের মধ্যে প্লেগ ও কলেরার কারণে 3 বারে মোট 7 বছর হজ বন্ধ ছিল। এবারও করোনার কারণে সীমিত আকারে হচ্ছে হজ পালন, কিন্তু যাদের উপর হজ ফরজ আর যারা নিবন্ধন করেও যেতে পারছেন না, তাদের জন্য রয়েছে ধর্মীয় সুস্পষ্ট বিধান। হজের বিষয়টা এবার আমরা যেতে পারছি না। আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলবো যে আল্লাহ পাক বলছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, আল্লাহর জন্য লোকেরা মক্কা শরীফ গিয়ে হজ করবেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার জন্য ওই পর্যন্ত যাওয়ার রাস্তা সহজ থাকে। যদি তার রাস্তা সহজ না থাকে, তার উপরে আল্লাহ পাক হজের হুকুম আরোপেই করেননি। তো আমরা তো সেখানে এখন যেতে পারি না, আমাদের যাওয়ার রাস্তা কোভিড-19 কারণে আমাদের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে আছে। এজন্য আমরা যেহেতু যেতে পারছি না, এজন্য আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ আর্থিকভাবে, কিন্তু যাওয়ার মতন রাস্তা আমাদের কাছে নাই, ইনাদের এই হজ বিলম্বিত হওয়ার কারণে কোনো গুণই হবে না। বরং আপনি যদি এ সকল মুহূর্তেও নিজে খুব ঠেলে আগায়া যান, তো শরীয়ত বলবে যে নো, তোমাকে তো বলা হয়েছে যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, রাস্তাটা তোমার জন্য ক্লিয়ার থাকতে হবে। আপনি খেয়াল করুন যে শরীয়ত কত বিজ্ঞানময় যে আমি যাব, আমি ক্ষতিগ্রস্ত হই কিনা, আবার আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় কিনা। অনেকে বলে যে হজ বন্ধ, আমি শব্দটা শুনতে আমার বড় কষ্ট লাগে। হজ কোনো কালেই বন্ধ হয়নি, হজ কোনো কালে বন্ধ হবেও না, এটা সীমিত পর্যায়ে আনা। তো সীমিত পর্যায়ে বিভিন্ন কারণে হইতে পারে, তো বহুবারে এরকম পরিস্থিতির কারণে হজকে সীমিত পর্যায়ে আনা হয়েছে এবং করতেও হবে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পরে প্রথম বছর কিন্তু হজ করেননি, যেহেতু পরিস্থিতিটা জটিল ছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হাজ বানাইয়া মক্কা শরীফ পাঠাইছেন এবং বলছেন যে তুমি ঘোষণা দিবা যে আগামী বছর পরিস্থিতিটা যেভাবে আল্লাহ পাক সাজিয়েছিলেন ওইভাবে এটা সুন্দর হয়ে আসবে। তখন তো লোকেরা উলঙ্গ হজ করত এবং কাফের মুশরিকরা নানান অনাচার কুসংস্কার নিয়ে হজ করত। তো আল্লাহর হাবিব এই কুসংস্কার নিয়ে হজে আল্লাহর হাবিব সংযুক্ত হওয়ার তো সুযোগ নাই, এই অথচ হজের বিধান চলে আসছে। তখন হযরত আবু বকরকে আমিরুল হাজ বানানো হইল এবং আল্লাহর হাবিবের পক্ষ থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পাঠানো হলো যে তুমি আমার পক্ষ থেকে ঘোষণা দিবা যে আগামী বছর থেকে কেউ উলঙ্গ হজ করার পারমিশন নাই এবং আগামী বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আসবেন, এটা জানাইয়া দিও। তো এই যে আপনি দেখেন যে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি অ্যালাউ করেনি, এজন্য আল্লাহর হাবিব নিজে আসেন নাই, অন্যকে পাঠিয়েছেন। তা আমাদের উপরও অনেকের উপরে হজ ফরজ, পরিস্থিতি অ্যালাউ করছে না, তা আমরা অপেক্ষা করব, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবো। এই যে এই বিলম্বিত হয়ে যাওয়ার কারণে, যারা ধরুন আপনার উপর হজ ফরজ তো আপনি পাচ্ছেন না, বিলম্বিত হয়ে গেল, এর জন্য আপনার গুনাহ হবে না। তবে এতটুকু, যার উপরে হজ ফরজ হয়ে গেছে,
তিনি বিলম্বিত এই এক বছর বিলম্ব করার কারণে হজটা করতে পারলেন না, তো উনি ওসিয়ত করে যাবেন যে আমার এই টাকাটা দিয়ে কাউকে বদলি হজ, কাউকে দিয়ে বদলি হজ আদায় করে নেবে, পরে সে আদায় মুক্ত হয়ে গেল। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবার কাবা শরীফ ও কালো পাথরে চুমু খাওয়া বা স্পর্শ করা যাবে না। নামাজ এবং কাবা শরীফ তাওয়াফের সময় বজায় রাখতে হবে 1.5 মিটার দূরত্ব। শানা শর্মী, নাগরিক।